তোপধ্বনির মাধ্যমে রমজান মাসকে স্বাগত জানানো হয়। উসমানীয় শাসনামল থেকে এভাবে ইফতার ও সেহরির সময় সম্পর্কে অবগত করানো হতো জনগণকে। তোপধ্বনির মাধ্যমে এখনও এই পদ্ধতিটি একটি জনপ্রিয় রমজান সংস্কৃতি হিসেবে টিকে আছে মুসলিম অধ্যুষিত দেশ ইরাকে। ইরাকে শিশুরা ইফতারের আগে তোপধ্বনির অপেক্ষা করে, আকাশে আগুনের ফুলকি দেখার জন্য দাঁড়িয়ে থাকে বাড়ির ছাদে কিংবা খোলা মাঠে। তবে এখন আর উসমানী আমলের তোপগুলো ব্যবহার করা হয় না, বর্তমানে কম্পিউটারাইজড ধূর নিয়ন্ত্রিত তোপ ব্যবহার করা হয়। অনেক যুদ্ধ বিগ্রহের পরও ইরাকিরা তাদের ইসলামী ঐতিহ্য ধরে রেখেছে। ইরাকের রোজার প্রস্তুতি শুরু হয় মাসখানেক আগে থেকেই, নানা জোগাড় যন্ত্রে ভরতে থাকে ইরাকিদের রান্নাঘর। জীবনযাপনে অন্যান্য দিক থেকে আধুনিকতার ছোঁয়া পেলেও ইরাকিরা ইফতারের ব্যাপারে এখনও পুরনো ঐতিহ্যকেই অনুসরণ করে। রমজান মাসে প্রতিবেশীদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পাঠানো ইরাকিদের অন্যতম ঐতিহ্য। এ প্রচলন এত বেশি যে অনেক সময় নিজেদের ঘরে তৈরি খাবার নিজেরাই খাওয়ার সুযোগ পায় না। ইরাকিরা খোলা ছাদে বা বাড়ির সামনে খোলা প্রাঙ্গণে বসে ইফতার করতে পছন্দ করে, সেহরির সময় অল্প আহার করে। তবে ইফতারে বেশ ঘটা করে আয়োজন করে ইরাকিরা। রমজানে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া ইরাকিদের আরেকটি ঐতিহ্য। এ সময় তারা পরস্পরকে ধর্মীয় বই উপহার দেয়। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো রমজান মাসে ইরাকের মসজিদগুলো মুসল্লিদের কলরবে মুখরিত হয়। ইরাকের পুরুষরা মসজিদে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত ও নফল ইবাদত করেন। অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে মসজিদে যান। মসজিদের পরিচালকরা রমজানের আগ থেকে মসজিদের সাজসজ্জা ও বিশেষ পরিচর্যায় মনোযোগী হয়। রমজান মাসে মসজিদে ইসলামের বিভিন্ন বিষয়ে বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রমজান মাস উদযাপনের সবচেয়ে ভিন্ন ধর্মী ও আনন্দমুখর রীতি সম্ভবত ইরাকেই দেখা যায়। রমজানের রাতের প্রথম প্রহরে ইফতারের পর সমগ্র ইরাকে ছোট বড় সবাই মিলে একটি ঐতিহ্যবাহী খেলায় অংশ নেয়। সেই খেলার নাম মেহবেস, প্রধানত পুরুষদের খেলা এটা। এই খেলায় অংশ নেয় প্রায় 40 থেকে 250 জন খেলোয়াড়ের দুটি দল, সবাই পালাক্রমে মেহবেস বা আংটি লুকায়। খেলাটি শুরু হয় দলনেতার কাছ থেকে, তার হাতে ধরা থাকে আংটি, হাত জড়ানো থাকে কম্বলে, তিনি অন্যদের হাতে মিসবেহ বা আংটি দেওয়ার ভান করেন। অন্য সদস্যরা তার হাত কোলের উপর শক্ত মুঠি ধরে বসে থাকে। নেতা গোপনে অন্য একটি খেলোয়াড়ের কাছে আংটিটি দিয়ে গেছেন, তা খুঁজে বের করতে হয় অপর দলের খেলোয়াড়দের। ইরাকের মানুষ বিশ্বাস করেন এ খেলায় অংশ নিলে সমাজে বসবাসকারীদের মধ্যে সংঘবদ্ধতা বাড়ে।